বিনাস আপনাদের বিয়ে বাড়ির সাথে কাচ্চি বিরিয়ানি রান্না করে দেখাব আর এই কাচ্চি বিরিয়ানি খেতে আমরা সবাই ভীষণই পছন্দ করি কিন্তু হোটেল থেকে কিনে খাওয়া সবসময় সম্ভব হয়ে ওঠে না কিন্তু আমরা চাইলে খুব সহজভাবে বিয়েবাড়ির সাথে কাচ্চি বিরিয়ানি বাড়িতেই যখন খুশি রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারি আর আমি সেইভাবেই রান্না করে দেখাব চলুন বিয়েবাড়ির সাথে কাচ্চি বিরিয়ানি রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই প্রথমে লাগবে হাসির মাংস আলু আদা রসুন বাটা গরম মশলার গুঁড়া টক দই টমেটো সস দুধে ভিজানো জাফরান পেঁয়াজের ব্যারেস্তা গোলমরিচের গুঁড়া লালমরিচের গুঁড়া আলু পখোরা এলাচি দারচিনি আস্ত জিরা লবণ চিনি পোলাউট চাল কেওড়ার জল সয়াবিন তেল ঘি ও পানি প্রথমে কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য আমি এক কেজি খাসির মাংসের বাড়তি চর্বিগুলো ফেলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এক টেবিল চামচ লবণ ও এক কাপ পরিমাণ পানি দিয়ে মাংসগুলো ভালোভাবে মেখে এক ঘন্টা অপেক্ষা করব এতে খাসির মাংসের গন্ধ চলে যাবে আর মাংসের মধ্যে লবণ ভালোভাবে ঢুকবে এবং মাংসগুলোও নরম হবে এখন এক কেজি খাসির মাংসের কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য আমি আধা কেজি পোলাও চাল নিয়েছি এরপর চালগুলো আধা ঘন্টার জন্য নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখব আর আপনারা চাইলে পোলাও চালের পরিবর্তে বাসমতি চাল দিয়েও রান্না করতে পারেন এরপর চালগুলো ভালোভাবে ধুয়ে নিব মাংসগুলো এক ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রাখার পর এখন মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর মাংসগুলো মাখানোর জন্য বাটিতে প্রথমে দিব এক চা চামচ চিনি এক চা চামচ লবণ এক চা চামচ গরম মশলার গুঁড়া এক সাহায্য আধা চামচ গোলমরিচের গুঁড়া দুই টেবিল চামচ টক দই এক টেবিল চামচ আদা রসুন বাটা আধা কাপ টমেটো সস আর দিব এক কাপ দুধে বিজানো জাফরানের অর্ধেক আধা কাপ পরিমাণ বাকিটা পরে ব্যবহার করব। আর আধা কাপ পেঁয়াজ ও অর্ধেকটা পরিমাণ এখন দিব ও এক চা চামচ কেওড়ার জল দিয়ে মাংসগুলো ভালোভাবে মেখে দুই ঘন্টার জন্য অপেক্ষা করব আর আমি এইখানে রোস্টের গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি আর এই গরম মশলার গুঁড়ার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন কাচি বিরিয়ানির আলুগুলো ভাজার জন্য কড়াইতে আধা কাপ পরিমাণ পেঁয়াজ ব্যারেস্তা ভাজার তেল দিব আর তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন তেল গরম হয়ে গিয়েছে এরপর বিরিয়ানির জন্য মিডিয়াম সাইজের আধা কেজি আলুর খোসা পরিষ্কার করে নিয়েছি এখন আলুগুলো আর আধা চামচ লবণ ও আধা চা চামচ চিনি দিয়ে আলুগুলো গোল্ডেন করে ভেজে নিব। আর আলু ভাজার সময় চিনি দেওয়াতে আলু ভাজার রঙটা গোল্ডেন হবে আর আলুগুলো খেতেও ভালো লাগবে আর আপনারা চাইলে আলুগুলো মাঝখানে অর্ধেক করে কেটে নিতে পারেন আর এই সময় চুলা রাঁশ মিডিয়াম থাকবে এখন আলুগুলো গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে এরপর আলুগুলো প্লেটে তুলে নিব এখন বিরিয়ানির ভাত রান্না করার জন্য কড়াইতে দুই লিটার পরিমাণ পানি দিব আর পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এখন পানি ফুটে উঠেছে এরপর ধুয়ে নেওয়া আধা কেজি পোলাও চাল কড়াইতে দিয়ে দিব আর দিব চার টুকরা দারচিনি চারটা এলাচি আধা চা চামচ জিরা এক টেবিল চামচ লবণ ও এক টেবিল চামচ তেল দিয়ে নেড়ে পাঁচ মিনিট অপেক্ষা করব চালগুলো আধা সিদ্ধ হওয়া পর্যন্ত আর এই বিরিয়ানির ভাত রান্না করার সময় লবণ একটু বেশি দিবেন তাহলে ভাত রান্না করার পর ভাতের মধ্যে লবণ ঠিক থাকবে এখন দেখুন পাঁচ মিনিট অপেক্ষা করার পর ভাতগুলো আধা সিদ্ধ হয়ে গিয়েছে ভাতের মধ্যে একটু সাদা কাঁচা শক্তভাব আছে আর এখন এই ভাতগুলো চালনিতে ঢেলে পানি ঝরিয়ে নিব কারণ এই ভাতগুলো মাংসের সাথে আরও সিদ্ধ হবে তাই ভাতগুলো বেশি সিদ্ধ হলে বিরিয়ানিটা ঝরঝরা হবে না এখন কাচি বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আপনাদের পরিমাণ বুঝে একটা ঢাকনাযুক্ত বড় হাড়ি নেবেন এরপর দুই ঘন্টা আগে মেখে রাখা খাসির মাংসগুলো হাড়িতে ঢেলে নিব আর মাংসগুলো চারদিকে সমান করে দিব আর এখন কিন্তু চুলা বন্ধ আছে আর মাংসগুলো হাড়িতে ঢেলে নেওয়ার পর এখন আগে ভেজে রাখা আলু ভাজাগুলো মাংসের উপরে ভালোভাবে বসিয়ে নিব এরপর মাংসের উপরে আলু ভাজাগুলো দেওয়ার পর এখন বাকি পেঁয়াজ ব্যারেস্তাগুলোর মধ্যে এক চা চামচ চিনি দিয়ে পেঁয়াজের ব্যারেস্তার সাথে ভালোভাবে মিশিয়ে নিব আর কিছুটা পেঁয়াজের ব্যারেস্তা আলুর উপরে সরিয়ে দিব এরপর আগে আধা সিদ্ধ করা বিরিয়ানির ভাতগুলো গরম অবস্থায় প্রথমে হাড়িতে অর্ধেকটা পরিমাণ ভাত ঢেলে সমান করে নিব আর ভাতের উপরে কিছু পেঁয়াজের ব্যারেস্তা সরিয়ে দিব এরপর চারটা আলু পোকরা ও দুই টেবিল চামচ পরিমাণ দুধে ভিজানো জাফরান দিয়ে বাকি ভাতগুলো হাঁড়িতে ঢেলে সমান করে নিব আর আলু পোখোরা সম্পূর্ণই অপশনাল আর দুধে ভিজানো জাফরান দিয়েছি সুগন্ধের জন্য আপনারা চাইলে বাদ দিতে পারেন শুধু দুধ দিয়েও হবে এখন ভাতের উপরে সরিয়ে দিব আধা কাপ ঘি আর বাকি দুধে ভিজানো জাফরান ও পিঁয়াজের ব্যারস্তাগুলো এখন ভাত ও মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ করা ভাতের পানি থেকে এক কাপ পরিমাণ ভাতের পানি ভাতের উপরে ছড়িয়ে দিব আর আপনারা চাইলে গরম পানি বা দুধ দিতে পারেন এখন এক চা চামচ কেওড়া চল দিয়ে কাচি বিরিয়ানির হাঁড়িটা ভালোভাবে ঢেকে দিব আর ঢাকনার ছিদ্র বন্ধ করে দিব আর ঢাকনা খোলা যাবে না এখন দেখুন চুলার রাশ একদম লো করে দিয়েছি যতটা লো করা যায় এরপর কাঁচি বিরিয়ানির হাঁড়িটা চুলার উপরে বসে এক ঘন্টার জন্য অপেক্ষা করব এখন এক ঘন্টা অপেক্ষা করার পর দেখুন বিয়েবাড়ির স্বাদে কাঁচি বিরিয়ানি খাওয়ার জন্য একদম তৈরি আর কোনো রং ছাড়াই দেখতে কত সুন্দর হয়েছে আর ভাতগুলো একদম ঝরঝরা হয়েছে আর মাংস আলু ও ভাত সব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল কত সহজেই বিয়েবাড়ির সাথে কাচ্চি বিরিয়ানি আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই কাচ্চি বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর আমার এই কাচি বিরিয়ানি আপনাদের কেমন লাগলো আমার ভিডিওতে লাইক কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রান্নায় দেখা হবে ততক্ষণ সবাইকে নিয়ে খুব ভালো থাকুন বাই